জমি কমিটি কে কি করছে আমাদের কোনো কাউন্টার দেওয়ার মতন প্রয়োজন নেই। তারা 200-300 লোক নিয়ে, আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে 8-10 হাজার লোক এখানে এসে পৌঁছেছে। আমরা জমি কমিটি ফমিটি কোনো গুরুত্ব দিচ্ছি না, কোনো প্রশ্নই নেই আমাদের। আপনারা জানেন ইতিমধ্যে আমার উপরে ওরা হামলা করেছিল, ঠিক হামলার প্রতিবাদে আজকে মিটিং। আমরা শুধু মিটিং নয়, আমরা মানুষকে জানান দিতে চাই যে যারা আজকে কয়েকজন চ্যাংছাম, যাদের অস্তিত্ব নেই, যারা দলের কোনো জায়গা নেই, সেরকম কিছু ব্যক্তিদের দিয়ে আমাদের দলের সাথে মানে ফায়ফা দিয়ে গণ্ডগোল করার চেষ্টা করছে। আমরা শুধু আজকে মানুষের কাছে সেই বার্তাটা দেবো যে আমাদের এই শান্তিপূর্ণ মিছিল, এই মিছিলের বার্তা আগামী লোকসভা নির্বাচনে মিমি চক্রবর্তীকে জেতানো, তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করা, ভাঙড় থেকে বিপুল ভোটে আমরা মিমিকে জেতাবো, তার সমস্ত দিক নিয়ে দলের আমরা আজকে এই মিটিংটা কর্মসূচি নিয়েছি। আপনার উপরে যে অ্যাটাক হয়েছিল এবং আপনার গাড়িতেও ভাঙচুর করা হয়েছিল, মূলত তার প্রতিবাদেই কি এই মিছিল? তার প্রতিবাদে এই মিছিল, সেই কারণেই এই মিছিলটা হচ্ছে। কে কে থাকছে আপনাদের মিছিলে? আমার মিছিলে কেউ থাকার দরকার নেই, আমি নিজেই মিটিংটা অ্যারেস্ট করেছি। ব্লক নেতৃত্ব সবাই জানে, সবাই থেকে ওই দিন ওই দিন সবাই থাকার কথা, তারা থাকবে। আর মেনলি উদ্দেশ্য আরাবুল ইসলাম, আরাবুল ইসলামী, আরাবুল ইসলাম আছে, হাকিমুল ইসলাম আছে, আমার প্রধান সব আছে, আমার সাথে হাজি ইসমাইল বিশ্বাস আছে, মাহমুদ ইসলের ভাঙর 2 নম্বর ব্লকের সভাপতি, দক্ষিণ চৌষনা জেলার যুব সাধারণ সম্পাদক মুমিনুল আছে, আমার পঞ্চায়েত সমিতির সভাপতি বিশ্বজিৎ আছে, সবাই আছে, আমার পঞ্চায়েত সমিতির মেম্বাররা, পঞ্চায়েত মেম্বার প্রধানরা সবাই এখানে আছে। আমরা সবাই একসাথে একত্রিতভাবে আজকে এই মিটিংয়ে হাঁটবো। আপনারা ইতিমধ্যে দেখছেন প্রায় 10-12 হাজার মানুষের সমাবেশে এসে পৌঁছেছে, এখনও হাজার হাজার মানুষ রাস্তায় গাড়িতে আছে, আমরা অপেক্ষা করছি তারা এসে পৌঁছবে। এই মিছিল পারমিশন নিয়েই করছি, পারমিশন ছাড়া আমরা কোনো মিটিং কোনো প্রোগ্রাম করি না। নতুনহাট থেকে শুরু হয়েছে আপনাদের মিছিল, মূলত কোথায় গিয়ে থামবে? সামনগর প্রায় 5 কিলোমিটার আমরা হাঁটবো সামনগর পর্যন্ত। ওখানে গিয়ে কোনো কর্মী সভা বা কিছু? ওখানে গিয়ে আমরা বক্তব্য রেখে ওখানে মিটিং শেষ করবো। আপনার উপরে এই যে জমি কমিটি আক্রমণ করেছে বলে আপনি যে অভিযোগ করছেন, সেটা আপনি জেলা নেতৃত্বকে জানিয়েছেন? জেলা নেতৃত্ব কেন, স্বয়ং মুখ্যমন্ত্রী বলতে জানে, সে ব্যাপারে কিছু বলার নেই। সবাইকে জানিয়েছি যে এই ঘটনা, আমরা প্রতিবাদ করছি, আমরা জানাচ্ছি, প্রশাসন থেকে শুরু করে সবাইকে জানিয়েছি, আমি কমপ্লেনও করেছি, তা দেখবো আমরা সেটা কতদূর কী হয়। কমপ্লেন করেছেন, কমপ্লেনের এগেনস্টে কোনো ব্যবস্থা নিয়েছে ওদের এগেনস্টে পুলিশ? পুলিশ দেখছে, পুলিশ তো দায়িত্ব নিয়েছে, পুলিশ সেটা পুলিশের ব্যাপার, আমরা তো প্রশাসনের ঊর্ধ্বে নয়, প্রশাসন তারা তাদের মতন দেখছে, আমরা আমাদের মতন দেখব। দল কীভাবে আপনার পাশে দাঁড়াচ্ছে? দল সমস্ত দলের নেতৃত্বের সাথে কথা বলে এই মিটিং, দল আমার পাশে আছে, দল আমার সাথে আছে, দল সাথে না থাকলে আপনারা এই হাজার হাজার মানুষ দেখতে পাচ্ছেন, দল যদি আমার সাথে না থাকে। ইসলামের সাথে লড়াই করুক, সামনগরের কটা যাদের বাপ নেই মা নেই, যারা মানে সেই ঘুড়ি বিক্রি করে খায়, রিক্সা চালিয়ে খায়, গাঁজা বিক্রি করে, তাদের দিয়ে আরাবুল ইসলামের অপমান করে লাভ হবে না। আমরা যদি মনে করি তাদের যদি আমাদের ছেলেদের বলে দিই, তারা কেউ ভুঁড়ি কেন রাস্তায় বেরোতে পারবে না, ভুঁড়ি মাগির ছেলেরা তারা রাস্তায় বেরোতে পারবে না, যারা যারা গাঁজা বিক্রি করে, যারা রিক্সা চালায়, এইরা মালেরা জমি আন্দোলন কমিটির নেতা আজকে এখানে উপস্থিত আছেন আমাদের নেতৃত্বরা। কালকে কালকে যে মিটিংয়ে বক্তব্য রেখেছেন কে, এখানকার মাননীয় ক্যান্ডিডেট, তার নাম কি? বিকাশ রঞ্জন ভট্টাচার্য। কোনো জায়গায় ঠাঁই পায় না, ভাঙড়ে এসে তিনি কাটালিয়ায় বলেছে যারা বল ইসলামের হিসাব নেবো আর মোদাসের হিসাব নেবো। আমি তার উদ্দেশ্য করে বলি, তোমরা 34 বছরে কত খুন করেছো, কত রক্ত জড়িয়েছো, কত মানুষের জমি লুট করেছো, তার হিসাব বিকাশ বাবুরা দিতে পারবে? তার মায়ের কোলে ছেলেদের রক্ত মাখা ভাত খাওয়ানো হয়েছে, বিকাশ বাবু হিসাব দিতে পারবে? একজন খুনি আজকে 34 বছর সিপিএম এ রক্তে লাল করে দিয়েছে গোটা ভারতবর্ষ, গোটা বাংলা, আজকে সে বলে আরাবুল মোদাসসেরদের হিসাব দেবে? আমি আজ সামনগরে দাঁড়িয়ে বলছি, হিম্মত থাকলে সামনগরে এসে হিসাব দেবে, সামনগরের মোড়ে। আজকে আমি বেশি বক্তব্য রাখবো না, আমি শুধু বলছি যারা এখনো তাদের সাবধানত বলছি, এখনো ভালোভাবে তাদের বলছি যে আমি এখনো তারা সুস্থ শান্তভাবে থাকুক, জমি আন্দোলন করছে বলে বড় কথা নয়, 4টে জীবন চলে গেছে।
খেলেছে, রক্তের হোলি খেলা খেলেছে, আমরা তাতেও কিছু বলছি না। আমরা চাই এলাকার শান্তি, আমরা চাই উন্নয়ন, আমরা চাই মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ জন্য ক্যান্ডিডেট মিনি চক্রবর্তীকে দুহাত ভরে ভোট দেওয়ার আহ্বান নিয়ে আজকে আমরা এই প্রতিবাদ মিছিল, যেমন আমাদের দলেরও আমরা বলতে চাই শ্যামনগর স্বরূপনগর বোলেরাট এখানে টোনার আমাদের উত্তর গাজীপুর দক্ষিণ গাজীপুর উড়িয়াপাড়া আমাদের মাছিবাঙ্গা খামারাট সমস্ত মানুষ পায়ে পা মিলিয়েছে, এখনো হাজার হাজার মানুষ আসছে। আপনারা আজকে জানেন কেন প্রতিবাদ মিছিল, এখানে কয়েকটা গুটি কয়েক ছেলে আমি বলেছি যাদের নিজেদের জন্ম দৃষ্টান্ত ঠিক নেই, যারা দাঁত কেটে গায়, যারা আমি তাদের ছোট বলছি না, যারা সকালে উঠে সাইকেলে করে বাজরাটা নিয়ে যারা ভুঁড়ি বিক্রি করে দুবেলা দুমুঠো খাওয়ার চেষ্টা করে, তাদের ছেলেরা যদি এই কাজ করে তাহলে তাদের থেকে লজ্জা নেই। যারা গাঁজা বিক্রি করে, এখানে কয়েকজন গাঁজা বিক্রি করে, কয়েকজন রিক্সা চালায়, তাদের দিয়ে আলামুল ইসলামকে অপমান করে লাভ হবে না। আমি যদি বলতে চাই যাদের হিম্মত, যারা আমাদের সাথে লড়াই করতে পারে, যারা আমাদের সাথে টক্কর দিতে পারে, তাদের হিম্মত থাকলে আলামুল ইসলামের সাথে লড়াই করুক, আলামুল ইসলামের সাথে লড়াই করুক। আমি এখন বেশি কিছু বলবো না, মাইক আমি ছেড়ে দিচ্ছি আমাদের ব্লকের সভাপতি ও মাননীয় ঐদুল ইসলামের সাহেবের কাছে। ঐদুল সাহেব, তিনি মাইক পরিচালনা করবেন, আমরা বেশিক্ষণ রাস্তা আটকে রাখবো না, যেহেতু প্রশাসনের লোক আছে, সবাই আছে, যার যাতে অসুবিধে না হয়। আমি ঐদুল সাহেবকে বলছি, তিনি তার মূল্যবান বক্তব্য বা মাইক মিটিং চালানোর জন্য আহ্বান করছি। সিপিএম কোনোদিন ভাঙড়ে জিতবে সেই জায়গা কোনো তৈরি হয়নি, কিছু শ্যামশাবালীদের দিয়ে আরাবুলের অপমান করা যায়। আমি প্রশাসনের কাছে অনুরোধ রাখবো, প্রশাসন সঠিক কাজটা করার আবেদন রাখবো। গণতন্ত্র দেশে একজন সাধারণ কর্মীও মার খেলে তার বিচার হবে, কিন্তু আমি কাশীপুরের এসি বলুন, সিআই বলুন, যারাই আজকে আমাদের গাঠ করার জন্য এসছে, আমাদের গাঠের কোনো প্রয়োজন নেই। আমরা চাই শান্তিপূর্ণভাবে বোলেরাট 2 নম্বর অঞ্চলে আজকে আরাবুল ইসলাম হেনাস্থা হয়েছে বড় কথা নয়, কালকে যদি আমার একটা কর্মী হেনাস্থা হয় আমি কিন্তু থানা বলে আর যাই বড় স্পষ্ট করে দেবো। আমি সত্য করতে পারি, আমার কর্মীদের গায়ে হাত পড়লে আমি কিন্তু ঠিক থাকবো না। আমরা জানি আমি লড়াই করেছি, মার খেয়েছি, অনেক কিছু হয়েছে, অত্যাচার হয়েছে, অনেক কিছু হয়েছে। আমি প্রশাসনকে বলবো, কে হরিদাস কে কি বলবো, আমি কারোর কথা শুনতে রাজি না। একটা তৃণমূল কংগ্রেসের কর্মী গায়ে হাত পড়লে আমরা ছেড়ে কথা বলবো না, এটা চ্যালেঞ্জ করে বলতে পারি। আর চলো এই দলে, আমরা তৃণমূল কংগ্রেস, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, কেউ ওপরে নেতৃত্বের কথা দেখিয়ে জুজু দেখিয়ে আরাবুল ইসলাম মার খাচ্ছে রাস্তায় পড়ে আছে, একজন কর্মী পড়ে আছে, পুলিশ আমাদের সহানুভূতি দেখাবে কোনো প্রয়োজন নেই, আমাদের কোনো সহানুভূতির দরকার নেই। আমরা মার খেতে রাখলে পুলিশ অন্যায় পাবে, দেয়ার পাবে, কাউকে সাপোর্ট করলে আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না, ছেড়ে কথা বলবো না। চেষ্টা করলে আমরা কিন্তু আগামী দিনে ছেড়ে দেবো না, মিটিং মিছিল চলবে না, পাল্টা ইলেকশন হবে, পাল্টা কথা হবে। বলছি আমরা অনেক ধৈর্য ধরেছি, অনেক মার খেয়েছি এই অঞ্চলে, 25-30টা ছেলে কেস খেয়েছে, মিথ্যাভাবে অন্যায় ভাবে কেস দেওয়া হয়েছে, অন্যায়ভাবে চমতার ভাবে তাদের উপর আক্রমণ করা হয়েছে, আউস কেস দেওয়া হয়েছে। আমি পরিষ্কার ভাবে বলছি, যদি সঠিকভাবে প্রশাসন আমাদের দেখে দেখবে, না হলে দেখার প্রয়োজন নেই। আমরা বার খেয়ে মরে গেলে আমাদের কিচ্ছু যায় আসে না, আমরা লড়াই করেছি, বার খেয়েছি 34 বছর অত্যাচারিত এই বোলেরাট অঞ্চলে, শ্যামনগরে আরাবুল ইসলাম মার খেয়েছে, বিশ্বজিৎরা মার খেয়েছে। আমি চ্যালেঞ্জ করে বলবো, আমি সবার কাছে আবেদন রাখবো, অন্যায়ের প্রতিবাদ আমরা করবো। আজকে শুধু হাজার হাজার মানুষ এসছে, আগামী দিনে যারা অন্যায় করবে আমরা কাউকে বলবো না, বিচার চাইবো না, দায়ী করবো না, আমরা তার পাল্টা রিয়াকশন হবে। আমি এই কথা বলে সবাইকে আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে দেখে তাদের আন্তরিক ভাবে মিনি চক্রবর্তীকে 2019 এই 19 মে Thank you.
এবার ভোটের সিট বকে নিজি সরা বলছে এবার ভোটের সিট বকে নিজি সরা বলছে এবার ভোটের সিট বকে নিজি সরা বলছে এবার